বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামি শফিন। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আর যারা আমার পরিবারে হয়ে আমার পাশে আছেন তাদের অভিনন্দন জানাচ্ছি, আর যারা এখনও আমার পরিবারের একজন হন নাই প্লিজ হয়ে যাবেন। আসুন আজকে আমরা রান্নার মূল প্রণালীতে চলে যাই। আমি এখানে পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছি একইয়ের মধ্যে। এখন এর মধ্যে আমি এই তেজপাতা দিয়ে দেব চার পাঁচটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মেথি। এখন একটু ভেজে নেব যাতে ফ্লেভারটা বের হয়, মেথির ফ্লেভারটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, আর এক চামচ জিরা বাটা। এখন আমি একটু কষিয়ে নেব আবার মশলাটাকে। এখন আমি এর মধ্যে যে চিকেনটা নিয়েছিলাম এখানে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি এক চামচ করে আমি হলুদ মরিচ দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছিলাম। এখন আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না কষে হয় এখন আমি এটাকে ঢেকে দিয়েছি। আমি এটাকে 10 মিনিট কষিয়ে নেব। আর এইভাবে রান্নাটা অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করবেন। এখন কষে আসছে, চার তেলটা বেশি উঠেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব, আমি মূলা এইভাবে কেটে ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, আর আমি এখানে অ্যাড করব চার পাঁচটা কাঁচামরিচ। এখন আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি এভাবে। এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব। সব সময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তরকারির মধ্যে। এখন আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করব, আর পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি এখানে, যেই পেঁয়াজ বেরেস্তা করেছিলাম। আর এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি বাটার। এখন আমি এটাকে কিছুক্ষণ আমি জাল করে নেব যতক্ষণ না পানিটা একটু শুকিয়ে আসে। আর আমি এর মধ্যে পরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এখন এটা কষে আসছে, এখন এর মধ্যে আমি ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে ফ্লেভার খুব ভালো আসে সবজির রান্না, তাই আমি আপনাদেরকে চুলো অফ করে দেবো, ডিসার্ভিং করে দেখাচ্ছি। এই হচ্ছে আজকে আমার সবজির রান্না, চিকেন কারি। আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে, বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর ফুল ওয়াচ টাইম করবেন। আপনাদের কাছ থেকে এটাই আমি প্রত্যাশা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমি দোয়া করি। আজ এই পর্যন্ত এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।